দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, ফলে 50 শয্যা বিশিষ্ট তিনতলা ভবনের এই হাসপাতালটি উদ্বোধনের প্রহর গুনছে উপজেলাবাসী। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি নোহান আরিফিন নওয়াজের রিপোর্টে। 8টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্মিত হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় 28.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 50 শয্যা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালটি চালু হলে উপজেলাবাসীর চিকিৎসার দৈর্ঘ্য লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জানা যায়, এই উপজেলায় কোনো আধুনিক হাসপাতাল না থাকায় সুচিকিৎসা পেতে উপজেলাবাসীকে দৌড়ঝাঁপ করতে হতো জেলা সদর সুনামগঞ্জ কিংবা বিভাগীয় শহর সিলেটে। ফলে আধুনিক ও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দক্ষিণ সুনামগঞ্জ মেডিকেল আমরা লাগে বলা আমরা বাদু আমরা যাইতে পারবো কেন? কি মহোদয়ের প্রচেষ্টায় এই হাসপাতালটার কাজ চলে? এই হাসপাতালের কাজ স্বয়ং সম্পূর্ণভাবে শেষ হইলে আমরা উপজেলাবাসী এখানে স্বাস্থ্যসেবাটা খুব ভালো করে পাইব এখানে। পরিকল্পনা মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় 2018 সালের 10ই জুন হাসপাতাল নির্মাণের কার্যাদেশ শুরু হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্প নির্মাণ কাজের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স SAS অ্যান্ড গ্রিন JV। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হওয়ায় হাসপাতালের উদ্বোধনের প্রহর গুনছেন উপজেলাবাসী। পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপির প্রচেষ্টায় আমরা একদের এই উপজেলায় 50 শয্যা বিশিষ্ট একটা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় আছেন। আমরা অল্প দিনের ভেতরেই সেটা উদ্বোধন হয়ে যাবে। যদি আমাদের এটা উদ্বোধন হয়ে যায় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ, গরিব দিকে মানুষ আগে যারা সুনামগঞ্জ সদরে এবং আমাদের স্বাস্থ্যকর কৈতক এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যেত, তাহলে অনেক মানুষ সেখান থেকে রক্ষা পাবে এবং গরিব অসহায় মানুষ তাদের উপকার হবে। আমরা এই সেই অপেক্ষায় আছি, উদ্বোধনের অপেক্ষায় আছি। আমাদের এই অবশ্যই উদ্বোধন হয়ে গেলে উপজেলাবাসীর জন্য একটা মাইলফলক তৈরি হবে।